हेलो फ्रेंड्स, वेलकम टू WBP करियर। आज के एरर करेक्शन बेसिक रूल नहीं हे बेसिक रूल सेकेंड वीडियो। तुम्हारा फर्स्ट वीडियो जो ना देखे थको डिस्क्रिप्शन लिंक देव आज गए देखे एसो। आज के हमें सेकेंड वीडियोते 10 रूल नहीं आलोचना कर, चलो देखे ना जा। सो एज बसे नेगेटिव सेंटेंस, एज एज बसे एफर्मेटिव सेंटेंस। एग्जाम्पलटा देखे नब। बोल हि इज नट सो टल एज हिज ब्रदार, से अतटाओ लम्बा नय जतटा और भाई लम्बा। एज हिज ब्रदार एखे हमें कि बसिए सो एज बसिए एज एज जो बजा हि इज एज टल एज हिज ब्रदार, से तार भाईर मतन ही लम्बा। एज टल एज हिज ब्रदार, ठीक है। तारपरे आमरा आसछि दो इज फलोड बाय येट। बोलछे दो आमरा जेखाने बसाबो सेइटा माने येट द्वारा फलोड हबे, माने दो बसाले सेखाने आमाके येट बसाते हबे। ताहले आमरा एक्साम्पलटा देखे नि। दो हि इज पुअर, जदिओ से गरीब दरिद्र। हि इज अनेस्ट, से किन्तु सत्। तारपरे आमरा आसबो 3 रूले कि बोलछे कोनो वाक्यते रिजन और बिकज एकसाथे बसते पारे ना। ये बिकज एवं रिजन ये दुटो कखनो एकसाथे आमरा बसाते पारबो ना। एग्जाम्पल देखी, द रिजन अफ हिज एबसेंट वाज दैट अफ हिज मदार्स इलनेस, केन तार मा असुस्थ छिलो। आमरा एरकम भावे एटा बसाते पारबो ना। द रिजन अफ हिज एबसेंट बिकज वज दैट बिकज अफ हिज मदार इलनेस, ये बसाते पारब ना। हम रिजन है बसब ना बिकज, ओके किंबा बसाते पारतम। हि वज एबसेंट बिकज हिज मदार वज इल, ठीक है, ये बसाते पारतम। तारपरे आमरा जाब रूल नम्बर 4-এ। बोलছে কোনো বাক্যতে মেনিয়ে থাকলে ভার্বের সিঙ্গুলার ফর্ম বসে। মেনিয়ে থাকলে কি ফর্ম বসে? সিঙ্গুলার ফর্ম। তাহলে মেনি এ ম্যান ইজ অনেস্ট। দেখো এই মেনি এর জন্য এই যে ভার্বটা আছে ইজ, এখানে কিন্তু ইজ বসছে, না হলে অন্য কিছু বসতো। মেনি এটা সিঙ্গুলার হিসেবে বিবেচিত হয়েছে বলেই এখানে কিন্তু ইজ বসে। যদি প্লুরাল হতো তাহলে আর বসতো, ওকে, তার জন্য এখানে ইজ। আশা করি বুঝতে পেরেছ। আমরা এবার নেক্সট রুলের দিকে এগিয়ে যাব। দেখি নেক্সট রুল কি বলছে। নেক্সট রুল বলছে পলিটিক্স, এথিক্স, ম্যাথমেটিক্স সর্বদা সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়। কারণ কি? এগুলো সব দেখো এস যুক্ত আছে, কিন্তু আদতে এরা সিঙ্গুলার, এরা প্লুরাল নয়। এক্সাম্পল যেমন ম্যাথমেটিক্স ইজ হার ফেভারিট সাবজেক্ট, ঠিক আছে, তো ম্যাথমেটিক তার প্রিয় সাবজেক্ট। ম্যাথমেটিক্স কী হিসেবে ইউজ হলো? সিঙ্গুলার হিসেবে, যার জন্য এখানে দেখো ইজ বসেছে, ঠিক আছে। তাহলে ম্যাথমেটিক্স কী হিসেবে ইউজ হলো? সিঙ্গুলার হিসেবে। এই সমস্ত ওয়ার্ডগুলো দেখে প্লুরাল মনে হয়, কিন্তু এগুলো আদতে হচ্ছে সিঙ্গুলার। এবার আমরা আসব কোয়েশ্চেন নম্বর এই রুল নম্বর 6। রুল নম্বর 6 কী বলছে? কোনো বাক্য অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হলে ভার্ব সর্বদা প্রথম সাবজেক্টকে ফলো করে। যেমন কি বলছে দেখো এখানে, স্টুডেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার আর প্লেয়িং। তাহলে কি হচ্ছে এখানে, স্টুডেন্টসটা কি আছে? প্লুরাল ফর্মে আছে, এটা কি প্লুরাল। তাহলে এইটা প্লুরাল হওয়ার জন্য এখানে দেখো যে ভার্বটা বসেছে সেটা কিন্তু আর বসেছে, আর মাঝখানে কি যুক্ত হয়েছে? অ্যাজ ওয়েল অ্যাজ দ্য টিচার, এইটা যুক্ত হয়েছে। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যদি কোনো কিছু যুক্ত হয় তারপরেও যে ভার্বটা থাকে সেই ভার্বটা কাকে ফলো করে? প্রথম সাবজেক্টকে ফলো করে, প্রথম সাবজেক্টকে। প্রথম সাবজেক্ট কি? স্টুডেন্ট। এই প্রথম যে সাবজেক্ট আছে এই স্টুডেন্টকে ভার্বটা ফলো করেছে, তার জন্য এখানে আর প্লেয়িং হয়েছে, ওকে। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট রুলের দিকে যাব। কি বলছে? কোনো বাক্যতে সাপোজ দ্যাট, কোনো বাক্যতে সাপোজ দ্যাট ইট ইজ হাই টাইম, সাপোজ দ্যাট ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অ্যাজ ইফ থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। আমরা দেখে নেবো এক্সাম্পল কী আছে। বলছে ইট ইজ হাই টাইম উই প্লেড ফুটবল, বলছে এটা একটা সময় ছিল উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলতাম,
ঠিক আছে, যখনই এইসব ইউজ হবে তখন পাস্ট ফর্মে হবে, অর্থাৎ পাস্ট ইনফিনিট টেন্সে লেখা হবে। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা যাব নেক্সট রুলের দিকে। নেক্সট রুল কী বলছে দেখো, এটা একটা ভালো পয়েন্ট, একটু ভালো করে দেখো। বলছে হেল্প, অ্যাভয়েড, ফিনিশ, ড্রিড, প্রিভেন্ট, নো গুড, নো ইউজ, নো এনজয়, এক্সকিউজের পর সর্বদা ভার্বের শেষে আইএনজি যুক্ত হয়। যেমন দেখো, আই অ্যাভয়েড লিখেছি, তাহলে অ্যাভয়েডের পরে যে ভার্বটা হবে তারপরে সবসময় আইএনজি যুক্ত হবে। আই অ্যাভয়েড কলিং আউট লাউডলি, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে যে ভার্বগুলো ইউজ হবে পরে সেগুলো শেষে সবসময় কী হবে, আইএনজিটা যুক্ত করতে হবে। এটা কিন্তু ভেরি ভেরি মানে ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মাথায় রেখো। এবার আমরা আসছি নেক্সট রুল। নেক্সট রুল কী বলছে দেখো, বলছে প্রিয়র, প্রিয়র, জুনিয়র, সিনিয়র, সুপিরিয়র, ইনফেরিয়র, এরপর সর্বদা টু বস। এক্সাম্পল হচ্ছে হি ইজ সিনিয়র টু মি, দেখেছো সিনিয়রের পরে কী বসেছে, টু বসেছে। তাহলে এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় দেয়, সুতরাং এটা কিন্তু আমার মাথায় রাখতে হবে, এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার আসছি আমরা নেক্সট রুলে, এটা হচ্ছে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু মানে খুব মাথায় রাখতে হবে, খুব, এটা কিন্তু দেবেই। ইউনিক, আইডিয়াল, পারফেক্ট, ইউনিভার্সাল, রাউন্ড, এই সমস্ত শব্দগুলি কম্পারেটিভ বা সুপারলেটিভে বসে না, অর্থাৎ করা যায় না। দেখো ইনকারেক্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, ইট ইজ মোস্ট ইউনিক বুক, এরম হয় না। এই ইউনিক ওয়ার্ডটাকে মডিফাই করা যায় না, এটা সবসময় ওইভাবেই বসে, এর আগে মোস্ট কিংবা মোর এইগুলো লেখা যায় না। দেখো ইট ইজ ইউনিক বুক, এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে আশা করি বোঝাতে পারলাম। আজকের ভিডিও ছিল এতটুকু, তোমাদের যদি একটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, তোমার লাইক আমার ইন্সপিরেশন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, জয় হিন্দ।